প্রতিবাদ করলেই বলা হয় জামায়াত শিবির ডাকসুর সদ বিদায়ী ভিপি নুরুল হক নূর বলেছেন রাজপথে নেমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই বলা হয় জামায়াত শিবির আসলে আমরা কোন দলের এজেন্ডা বাস্তবায়নে রাজপথে আসিনি জনগণের ন্যায্য অধিকার আদায়ে আমরা রাজপথে নেমে প্রতিবাদ করি আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে আজ শনিবার আঠাশে নভেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক যৌথ সমাবেশে তিনি এই মন্তব্য করেন নুরুল হক নূর বলেন বর্তমানে কেউ রাস্তায় নামলেই বলা হয় জামাত শিবির পাঁচজন লোক এক জায়গায় অবস্থান করলে বলা হয় নাশকতামূলক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যুবলীগ ছাত্রলীগ হামলা করছে পুলিশ হয়রানি করছে সরকার দেশকে বিভাজিত করতে সাম্প্রদায়িকতাকে ইস্যু করছে ছড়াচ্ছে। তিনি বলেন সরকার দেশকে ব্যর্থতার দিকে ঠেলে দিতে চাই আমরা এটা হতে দেব না মাদ্রাসা ছাত্রদের জঙ্গি তকমা লাগিয়ে অ্যাম্বোসিগুলোতে মিথ্যা তত্ত্ব দেওয়া হচ্ছে আমরা প্রতিবেশী কোনো দেশের তাবেদার হতে পারি না চীন ভারত পাকিস্তান যেই হোক দেশকে ব্যর্থ করতে এলে আমরা আমাদের আন্দোলন করব তাদের চেষ্টা রুখে দেব ডাকসুর সদর বিদায়ী ভিপি আরও বলেন আমরা কারো কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে রাজপথে আসেনি আমরা জামায়াত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে রাজপথে আন্দোলন করছি এটা প্রমাণ করতে পারলে কথা দিলাম রাজনীতি ছেড়ে দেব